কোশ্চেন নাম্বার এইটটা দেখো, যে আগে যে অঙ্কগুলো আমরা করলাম সেই অঙ্কগুলো থেকে একটু ডিফারেন্ট, আর কঠিন কিছু না বাট সামান্য ডিফারেন্ট। তো এই অঙ্কটায় তোমাদেরকে বলা হলো কি, যে এক্সপ্যান্ড ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস টু এক্স ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স আপ টু দ্য টার্ম কন্টেইনিং এক্স কিউব। তো অঙ্কটা শুরু করার জন্য আমরা কি করব, আমাদের প্রথম কাজটা হলো যে এই যে ওয়ান প্লাস এক্স এটাকে আসলে কিচ্ছু করার নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। এবং আমাদের মূল কাজটা যেটা হবে সেটা হলো এই রুট ওভার ওয়ান মাইনাস টু এক্স এই জিনিসটাকে নিয়ে। তাহলে আমরা এটাকে কী করবো, ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস টু এক্সকে আমরা এইভাবে লিখবো, ওয়ান মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার হাফ। এখন পরের লাইনটায় আমরা লিখবো যে ওয়ান প্লাস এক্স, এইটুকু লিখে এই জিনিসটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। খেয়াল করো যে এটা কমপ্লিটলি এই শেপেই পড়েছে, এখানে n এর ভ্যালুটা হচ্ছে হাফ আর x এর জায়গায় আছে মাইনাস টু এক্স। সো এক্সপ্যানশনটা কেমন হবে, ওয়ান প্লাস n ইন্টু x, n এর ভ্যালুটা হাফ, x এর ভ্যালুটা হচ্ছে মাইনাস টু এক্স, প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, n এর ভ্যালুটা হলো হাফ, n মাইনাস ওয়ান মানে হচ্ছে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার মানে মাইনাস টু এক্স তার উপর হোল স্কোয়ার, প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, n মানে এখানে হাফ, n মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস হাফ, n মাইনাস টু, হাফ থেকে টু মাইনাস করলে হয়ে যায় মাইনাস থ্রি বাই টু ডিভাইডেড বাই সিক্স ইন্টু এক্স কিউব, এক্স কিউব মানে হচ্ছে মাইনাস টু এক্স হোল কিউব প্লাস কন্টিনিউ। এখন এই ওয়ান প্লাস এক্স এটাকে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখো, ওয়ান এইটু এইটু কেটে মাইনাস এক্স, এখানে কি অবস্থা এই পুরো জিনিসটা যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেটারের সাহায্যেও করতে পারো হাতেও করতে পারো, তোমার জিনিসটা চলে আসবে এখানে দুইটা মাইনাস, একটা মাইনাস আছে, সো মাইনাস সামনে থাকবে, নিচে চলে আসে এইট, উপরে চলে আসে ফোর এক্স স্কোয়ার, তাহলে মাইনাস হাফ এক্স স্কোয়ার। এখানে যদি খেয়াল করো এখানে একটা দুইটা মাইনাস, এখানে মাইনাসের উপর কিউব, তাহলে এখানে একটা মাইনাস চলে আসে, তিনটা মাইনাস মিলে মাইনাস চলে আসে, এখানে নিচে কী আছে, নিচে আছে তিনটা দুই আর উপরে দুইটা দুই, কাটাকাটি হয়ে যাবে, আর এই থ্রি এবং এই সিক্স কেটে আরেকটা হাফ চলে আসবে, মাইনাস হাফ এক্স কিউব, এরপর কন্টিনিউ করতে থাকবে। তোমরা যদি এই ক্যালকুলেশনগুলো কীভাবে করলাম যদি ধরতে একটু অসুবিধা হয় তোমরা ক্যালকুলেটারে করে দেখবে, সেম অ্যান্সার দিবে। সো এখন আমরা যে কাজটা করব, এই ওয়ান দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দেবো, ওয়ান মাইনাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব, প্লাস এই এক্স দিয়ে এদের সবাইকে মাল্টিপ্লাই করে দেবো, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ এক্স কিউব মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার ফোর কন্টিনিউ। তাহলে এখন আমরা যদি পুরো ক্যালকুলেশনটা সেরে ফেলি, এডিশনগুলো করে ফেলি, তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি হয়ে যাবে, মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার, মাইনাস হাফ এক্স কিউব মাইনাস হাফ এক্স কিউব, তো কী চলে আসে, মাইনাস এক্স কিউব। আমাদের এক্স কিউব পর্যন্ত এক্সপ্যানশন চেয়েছিল, তাহলে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস টু এক্স, এই জিনিসটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমি যা পাই তা হলো ওয়ান মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, মানে একটা পুরো একটা ইনফাইনাইট সিরিজ চলে যাবে, কিন্তু তার প্রথম তিনটা টার্ম মানে এক্স কিউব পর্যন্ত টার্মগুলো আমরা পাবো, ওয়ান মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটাই আমাদের অ্যান্সার।